হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাতে নিয়ে যাব যেখানে গেলে যে পরিবেশটা, যে সেখানে সব কিছু দেখার পর আপনাদের আসলে আপনাদের মনটা অনেক খারাপ হয়ে যাবে, আপনারা অনেক বার আক্রান্ত হয়ে যাবেন এমন একটা জায়গা। তো আপনারা অবশ্যই, আপনারা হয়তো বা অনেকে এই জায়গায় গিয়ে গেছেন ইতিমধ্যেই, অথবা অনেকে জাননি, তো যারা গেছেন তারা তো অবশ্যই সে জায়গাটা চিনে থাকবেন, আর যারা জাননি তারা অবশ্যই তো বলতে পারবেন না সেটা কোন জায়গা। আসলে সেটা এমন একটা জায়গা 1971 সালে যে দিঘিতে হাজার হাজার মানুষকে মেরে তাদেরকে লাশগুলা এই দিঘির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেই দিঘির পানি, যে জলটা ছিল সেই জলটা একেবারে লাল রঙের, টকটকে লাল হয়ে গিয়েছিল। আর সেখানে কিছু মর্মান্তিক ঘটনা এমনভাবে ঘটেছিল যে আসলে কল্পনা করার মতো না। সেই সময়ের সেখানে হাজার হাজার মানুষকে মেরে পাকিস্তানি আর্মিরা একেবারে চারিদিক একবারে রক্তে লাল করে দিয়েছিল। সেই রকম একটা আমরা জায়গায় যাব আজকে, আপনাদের সে জায়গাটা দেখিয়ে নিয়ে আসব। আসলে কালকে আমি গিয়েছিলাম, গিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা করা সম্ভব হয়নি, তো যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছিল আমি ভিডিওটা করেছিলাম। তো ভাবলাম যে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব, আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা চলুন, আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত সব কিছু আমি দেখিয়ে দেব। আসলে খুব কষ্ট লাগছে, আর সে জায়গায় যাওয়ার পর মনটা ভালো হয়ে গিয়েছিল যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাদের জন্য, যে তাদেরকেও নির্বিচারে সে জায়গায় হত্যা করেছে, করা হয়েছিল, তাদের জন্য একটা বধ্যভূমি তৈরি করেছেন এবং চারিদিকে সেখানে কিছু সংস্কারের কাজও করিয়েছেন, সেটা দেখে খুব ভালো লাগলো। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখা যাক, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন সে জায়গার মধ্যে যাচ্ছি, তো অবশ্যই সঙ্গেই থাকুন। আমরা কাছাকাছি চলে আসছি, সামনে ওই জায়গাটা, তো আমরা চলেই আসছি সেখানে। তো দেখুন এই যে দিঘিটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই দিঘির মধ্যে 1971 সালে পাকিস্তানি আনাদার বাহিনীরা লাখ লাখ মানুষকে মেরে এই এই আমার সামনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘির মধ্যে সবার লাশগুলো ফেলে দিয়েছিল। আসলে এখানে আসার পর খুব বেশি, মানে কতটুকু পরিমাণে যে মনটা খারাপ হয়ে গিয়েছিলো সেই সব অতীতের যেসব ঘটনা ঘটেছিল সেটা হয়তো আমরা দেখিনি, কিন্তু এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি যে আসলে এখানে মানে ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর আসলে হতে পারে ওই রকম সময়ের এই সেই দৃশ্যটা, সেটা অনুভব করতে পেরেছিলাম। আসলে খুব বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল যে নির্বিচারে অনেক অনেক মানুষকে এখানে মেরে ফেলা হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দিঘিটা আছে, দিঘির ওই পাশে কিন্তু একটা বাজার আছে, ছোট্ট বাজার, একটা ছোট্ট বাজার আছে, আর ওইখানে একটা মসজিদও আছে। তো আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো দেখুন এখানে কিছু কাজ হয়েছে, এই যে বধ্যভূমিটা এখানে কিছু কাজও করিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। হাজার হাজার মানুষকে এখানে মেরে এই দিঘির মধ্যে ফেলা হয়েছিল লাশ। এই দিঘির যে জলটা দেখতেছেন, এই সেই জল, সেই জলের রংটাও পর্যন্ত লাল হয়ে গিয়েছিল, আর এখানে লাশ আর লাশ বাসা বেসেছিল এই দিঘির জলের মধ্যে। তো পরবর্তীতে দেড় স্বাধীন হওয়ার পরে সেই লাশগুলো তুলে এই জায়গার মধ্যে সেই লাশগুলোকে গণকবর দেওয়া হয়েছিল, এবং বর্তমানে সরকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে এই জায়গার মধ্যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বধ্যভূমি সংস্কারের কাজ করা হয়েছে, বধ্যভূমি তৈরি হত্যা করা হয়েছিল তাদের নাম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং বধ্যভূমিতে স্মৃতি উচ্চারণ করে যাদেরকে এখানে, যাদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে তাদের নাম এখানে লেখা আছে। তো চলুন আমরা একটু সামনে এগোই, দেখি এর ভিতরে কি আছে কিনা। ভিতরটা দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত একটা সুন্দরভাবে সুন্দর পরিবেশে এখানে করা হয়েছে। একটু ক্যামেরাটা নিয়ে সামনে আসো, খুব সুন্দরভাবে এই জায়গাটা আসলে করা হয়েছে, আসলে অনেক সুন্দর একটা জায়গা, এবং তাদের কারণে এই যে বধ্যভূমিটা এখানে করা হয়েছে খুব ভালো লাগছে এখানে এসে। কিন্তু এখানে এসে আমার
খুব কষ্ট লাগছে এই কারণে যে আসলে হাজার হাজার মানুষকে এখানে হত্যা করা হয়েছে গণকবরবদ্ধ ভূমিতে। এসে আপনারা আসবেন, আসলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা। তবে এখানে আসলে একটা কথাই মনে হয়, 1971 সালে কিভাবে এখানে সবাইকে হত্যা করা হয়েছিল আসলে অনেক মর্মান্তিক ঘটনা হয়েছিল, যখন এখানে হাজার হাজার মানুষকে এখানে নিপীড়িতভাবে সবাইকে এখানে হত্যা করা হয়েছিল। এখানে যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়েই সেখানে আসা যায়। এই রাস্তাটা এদিক থেকে ঠিক চলে গেছে, রাজনগর টু বালাগঞ্জ রোডে গিয়ে লেগেছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে এই জায়গাতে আসতে হয়। এই দেখুন সামনে একটা বাজারও আছে, ঠিক বাজারের পাশেই একটা দিকি। এই দিকির মধ্যে এই জায়গার মধ্যে লাইন ধরিয়ে সবাইকে হত্যা করা হয়েছিল। আসলে খুব বেদনাদায়ক এটা, 1971 সালে আমাদের বাংলাদেশে যেভাবে গণহত্যা করা হয়েছিল আসলে এটা খুব কষ্টদায়ক, আসলে কষ্টদায়ক একটা বিষয়। তো যার পরেও, সব কিছুর পরেও আমাদের দেশ স্বাধীন, আমরা এখন স্বাধীনভাবে বাংলা ভাষাতে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, সবগুলোই কিন্তু এই মুক্তিযোদ্ধাদের অবদান এবং যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।